হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর সবাইকে অনেক ভালোবাসা দাদা দিদিভাই সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমি আজকে রান্না করতে চলেছি একটা পকোড়া তো চলো ঝটপট দেখে নিই আমি কীভাবে করছি আমি নিয়েছি এখানে পুঁই শাক কতগুলো সুন্দর কচি কচি দেখে পুঁই শাক ছিঁড়ে নিয়ে দিয়ে পুঁইশাকগুলোকে আমি ধুয়ে বেছে নেব ভালো করে এবার আমি কুচি কুচি করে একদম সুন্দর করে কুচিয়ে কেটে নেব পুঁইশাকগুলোকে এই পকোড়াটা খেতে খুব টেস্টি হয় সুন্দর করে একটু করতে পারলেই হলো তো এই দেখো আমি এত সুন্দর করে কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি পয়সাগুলোকে এবার এর মধ্যে আমি দেব লঙ্কা কুচি লঙ্কাটাকে কুচিয়ে নেব পেঁয়াজ কুচি দেব আর দে আর দেবো রসুন কুচি এবার এর মধ্যে নিয়েছি একটু জিরে নিয়েছি একটু কালো জিরে নিয়েছি একটু জোয়ান নিয়েছি আর এটা চালের গুঁড়ি নিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সব নিয়ে নিয়েছি একটু জিরেও নিয়েছি দিয়ে দিচ্ছি একটু নুন পরিমাণ মতোই দেওয়া হবে নুনটা তো এবার নুনটা দিয়ে জল দিয়ে আস্তে আস্তে জল দেবো একেবারে বেশি জল দেব না তবে খুব পাতলা হয়ে যাবে আস্তে আস্তে জল দিয়ে মানে একটু টাইট টাইট মতো করে সুন্দর করে মাখাতে হবে এটাকে তো এই রকম একদম বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে আবারও চালের গুঁড়ি লাগবে ওই জন্য আস্তে আস্তে জল দেব তবে পরিমাণটা বুঝতে পারবো এবার এই কড়া নিয়েছি কড়াটায় সর্ষের তেল দেব সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে যাবে কিন্তু গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে হিসাবের ওই বড়াটা দিতে থাকবো অল্প তেলে কত সুন্দর সব কটাই দিয়ে দিয়েছি এবার একটু টাইম নিয়ে ভেজে নেবো এটাকে চাপা দিয়ে দেবো তারপরে একটু ঘুরিয়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবো এরকম করে একটুখানি করলেই হয়ে যাবে খুব সুন্দর টেস্ট হয় এই পকোড়াটা যারা একবার খাবে ভুলতে পারবে না এত সুন্দর টেস্ট হয় চাপা দিয়ে দিলে কী হবে ভেতরেটাও সেদ্ধ হবে সুন্দর করে ভেতরেও কাছে থাকবে না সব ভালো মতো ভাজা হয়ে যাবে তো আমি চাপা দোয়াটা স্যুট নিতে পারিনি ওই জন্য দেখাতে পারলাম না তো রকম হয়েছে দেখো কী সুন্দর হয়েছে হয়ে এসেছে আমার পকোড়া এবার খাওয়ার জন্য একদম পুরো রেডি গরম গরম যে কোনো কিছুর সাথে ভাতের সাথে খেতে খুব টেস্ট হয় খুব ভালো লাগে এমনিও খাওয়া যায় খুব ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর জানিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে লাইক করো আমার ভিডিওটাকে আর সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও এলে তবে সবাই পেয়ে যাবে ভিডিও অনেক অনেক ধন্যবাদ